বিএনপি একা নয় আরো তেত্রিশটি রাজনৈতিক দল সরকারকে হটাতে ঐক্যবদ্ধ হয়েছে বলে জানিয়েছেন বিএনপি নেতারা তাদের দাবি জনগণ ও বিরোধী দলকে ভয় পাচ্ছে সরকার বিএনপি নেতারা বলছেন ক্ষমতা থেকে না সরলে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হবে এদিকে আত্মপ্রকাশ করা সরকার বিরোধী নতুন বারো দলীয় জোট নেতারা বলেন বিএনপির দশ ও সাতাশ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজ করবেন তারা গণতন্ত্র পুনর আমাদের সকলের অভিন্ন লক্ষ্য মনে করি সরকার বিরোধী আন্দোলনকে বেগবান করতে বারো দলীয় জোট নামে একটি নতুন রাজনৈতিক মোর্চার আত্মপ্রকাশ বারোটি দলের মধ্যে নির্বাচন কমিশনের নিবন্ধন আছে দুটি দলের অনির্বাচিত সরকার আগামী দুই সালে অনুষ্ঠিতব্য দাদর জাতীয় সংসদ নির্বাচনকেও নতুন কোনো কলা কৌশল খাটিয়ে ভোটারবিহীন নির্বাচনের হ্যাটটিক করতে চাচ্ছে আমরা বারো দলীয় জোট চলমান সরকার বিরোধী যুগপথ আন্দোলনে সকল কর্মসূচি সক্রিয়ভাবে পালন করার সিদ্ধান্ত নিয়েছি তাদের লক্ষ্য বিএনপি সঙ্গে এক হয়ে কাজ করা আমরা সেই ভাগাভাগিতে নাই রেশারেশিতে নাই হিংসা বিদ্বেষে নাই আমরা একসঙ্গে চলেছি বিএনপি আমাদের প্রধান মুরব্বী বিএনপির প্রতি আমাদের কৃতজ্ঞতা আমাদের ধন্যবাদ তাদের কাছ থেকে আমাদের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পেয়েছে পরিপক্কতা বৃদ্ধি পেয়েছে তাদের ঘোষিত দশ দফা এবং সাতাইশ দফার সমর্থনে আমাদের এই প্রচেষ্টা জোটকে স্বাগত জানিয়ে বিএনপিনেতারা দাবি করছেন পদত্যাগ না করলে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হবে ভয় পাইছে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনে দেখছেন না যে থানার ওসিকে নিয়ে তারা এখন লোক পাচ্ছে না থানার ওসিকে নিয়ে তারা মিছিল করছে আমার কাছে মনে হয় আমরা একটি মুক্তির দ্বারপ্রান্তে চলে এসেছি ইলেকশন ইলেকশন দিয়ে কিছু হবে না কোনোকালে কোনো স্বৈরাচারের পতন ইলেকশন দিয়ে হয়েছে এটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাসও করি না এদেশে হয় নি গণবিস্ফোরণে এই সরকারের পতন হবে ছুটির ঘন্টা বেজে গেছে এখন বিদায় নাও আর যদি বিদায় না নাও তোমাদের রাজনৈতিক মৃত্যুর জন্য অপেক্ষা করতে হবে এবং সে রাজনৈতিক মৃত্যুর মধ্যে দিয়ে এই দেশে যেদিন গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে পারবো সেদিনই আমরা কেবলমাত্র বলতে পারবো যে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের একজন মুক্তিযোদ্ধা হিসাবে কিংবা মুক্তিযোদ্ধা পরিবারের ঐতিহ্য বহনকারী একজন সন্তান হিসাবে ভাই হিসাবে বোন হিসাবে আমরা কিছুটা সফলতা অর্জন করতে পেরেছি সরকার বিরোধী দলকে ভয় পাচ্ছে বলেও দাবি করা হয় এবার থেকে কিন্তু আমরা বিএনপি একা থাকবো না জনগণের পাশে থাকবে আরো অনেক দল হিসাব করে দেখা গেছে প্রায় তেত্রিশ দল বিভিন্ন জোট গত করলেও একটি জোট আজকে পত্রিকায় দেখবেন বারোটি দল একটি জোট করেছে এবং তারাও সেটাই ঘোষণা করেছে যেটা যে ভিনপির দশ দফা সংস্কার কর্মসূচি বা মেরামত কর্মসূচি তারা উত্তমত প্রকাশ করেছে এবং এই সরকারের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য তারা শপথ নিয়েছে আসুন আমরা সকলে যার যার অবস্থান থেকে এদেশের মানুষের মধ্যে গণজাগরণ সৃষ্টি করে গণ অভ্যুত্থানের মাধ্যমে আজকে এই দেশকে আমরা মুক্ত করি ক্ষমতাসীনদের হটিয়ে জাতীয় সরকার গঠনের মাধ্যমে সাতাইশ দফা বাস্তবায়ন করায় বিএনপির লক্ষ্য বলে দাবি বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর সেই জাতীয় সরকার এই সাতাইশ দফা ইনশাল্লাহ বাস্তবায়ন করবে মোহাম্মেদ হুসাইন ডিবিসি নিউজ ঢাকা